ভূপতিনগর কাণ্ডে বার বৃহত্তর ষড়যন্ত্রের তত্ত্ব সাধারণ মানুষকে খুনের পরিকল্পনা ছিল অভিযুক্তদের, সিটি সেশন কোর্টের বিশেষ আদালতে জানালো এনআইএ। অভিযুক্তদের কল ডিটেলস রেকর্ড থেকে তথ্য মেলার দাবি। ভূপতিনগরে হামলায় এনআইএকে নোটিশ, পুলিশের আক্রান্ত এবং অভিযোগকারী আধিকারিককে 11 এপ্রিলের মধ্যে থানায় আসতে নির্দেশ, ডাকা হল 3 গ্রামবাসীকেও। ভূপতিনগরে 21 বিজেপি নেতাকর্মীকে 15 এপ্রিল পর্যন্ত গ্রেফতার নয়, তদন্ত করতে পারবেন না ওসি, অন্তর্বর্তী নির্দেশ আদালতের। ভর্ৎসনার পর ওসির ভুল স্বীকার। সন্দেশখালীতে ক্যাম্পের ভিতর আক্রান্ত পুলিশ, শীতুলিয়ায় দুষ্কৃতী হামলায় গুরুতর জখম কনস্টেবল, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে, আটক তিনজনই তৃণমূল নেতা। ক্যাম্পের ভিতরে পুলিশ আক্রমণের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের সন্দেশখালী থানার। দুষ্কৃতীদের প্রশ্রয় দেওয়ার নীতি নিয়েছে সরকার, রাজনীতির দুর্বৃত্তায়ন স্পষ্ট মত পুলিশ কর্তাদের একাংশের। ইডি থেকে এনআইএ শাসকের ভীতি, এজেন্সি পেটানোই আজকাল রীতি, সদ্দাফা সংখ্যাতে হুঙ্কার দিনে রাতে, ভোটের বঙ্গে কোন দিকে রাজনীতি, মহাযুদ্ধ সন্ধ্যে 7টায়।